সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছনীয়, আশা করি ভালোই আছো। আমরা তোমাদের থেকে প্রায়ই শুনে থাকি যে বিষয়টা, সেটা হচ্ছে যে মৌলের পারমাণবিক ভর মনে থাকে না। হ্যাঁ, আসলেই এই সংখ্যাগুলো মনে রাখা বেশ জটিল, তাই খুব সহজেই মনে রাখার জন্য আজকে একটা পদ্ধতি তোমাদেরকে বলে দেব। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো সম্পর্কে আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে বলা হচ্ছে, যদিও এখানে 1 থেকে 118 পর্যন্ত মৌলের নাম পর্যায় সারণীতে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, প্রতীক সম্পর্কে জানতে হবে। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 1 থেকে 18 পর্যন্ত তাদের নামগুলো জানতে হবে, প্রতীক জানতে হবে। তাহলে পারমাণবিক ভর মনে রাখার জন্য আমরা পদ্ধতিটা বলে দিচ্ছি। প্রথমেই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী আমরা বিজোড়গুলোকে এক লাইনে লিখব, জোড়গুলোকে এক লাইনে লিখব। তবে হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত আমরা লিখব, যেমন হাইড্রোজেন, এখানে হবে হিলিয়াম, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই হলো 1 থেকে 20 পর্যন্ত। তোমরা মৌলের প্রতীক লেখার নিয়মগুলো জানো। প্রথমত হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর, যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর হচ্ছে এইচ। যদি প্রথম অক্ষর সেম হয়ে যায়, তাহলে প্রথম অক্ষর এবং দ্বিতীয় বা তৃতীয় অর্থাৎ যে অক্ষরটি বেশি উচ্চারিত হয়, এখানে যেমন দুটি অক্ষর সংযুক্ত হলো। অনুরূপভাবে এই যে ক্লোরিন, এখানে দুটি অর্থাৎ প্রথম এবং তৃতীয় অক্ষর। তাইলে আমরা দেখতে পেলাম যে প্রথম অক্ষর হতে পারে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অক্ষর হতে পারে। কখনো কখনো যেমন এখানে আমরা সোডিয়াম, এটা হচ্ছে ল্যাটিন নেম থেকে আসছে। তাহলে প্রতীকগুলো লেখার নিয়ম তোমাদের জানা আছে, আমি একটু বলে দিলাম। এবার আমরা 20-এর পরে 21 থেকে, 21 হচ্ছে এস সি, তারপরে টি আই, ভি ভ্যানাডিয়াম 23, তারপরে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, কবাল্ট, নিকেল, কবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30। তাহলে আমাদের 30 পর্যন্ত মৌলগুলো প্রতীক লেখা হলো। এখন কথা হচ্ছে যে এদের পারমাণবিক সংখ্যাগুলো আমরা লিখবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তারপরে এখানে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এখন কথা হচ্ছে আমরা এদের প্রত্যেককে 2 দ্বারা গুণ করব, প্রত্যেককে 2 দ্বারা গুণ করব, এবং এগুলোকেও 2 দ্বারা গুণ করব। সবাই 2 দ্বারা গুণ হবে, এগুলোকেও 2 দিয়ে গুণ করবো।
2 দিয়ে গুণ করছি তারপরে যেমন এখানে 2 দিয়ে গুণ 2 এর 2 হয়ে যাবে আবার এদের প্রত্যেক সাথে 1 যোগ করতে হবে যারা বিজোড় এদের সাথে 1 যোগ করতে হবে One যোগ করব এদের সাথে আর কোনো যোগ করা লাগবে না আবার এখানেও যোগ করা লাগবে এখানে 3 4 5 4 5 4 4 5 5 5 তাহলে এখানে বিষয়টা লক্ষ্য করো যে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় যারা এদের সাথে 1 যোগ করতে হবে প্রত্যেকের সাথে 2 দিয়ে গুণ করে এখানে কোনো যোগ করা লাগবে না আর 21 থেকে 30 পর্যন্ত যারা অবস্থান্তর মৌল আমরা যাদের বলছি অবস্থান্তর মৌল তাদের ক্ষেত্রে কি একটু র্যান্ডমাইজ 3 4 5 আবার 4 5 আবার 4 4 5 5 এই ক্রমটা তোমাদের একটু মনে রাখা লাগবে এখন কত হচ্ছে এখানে এই হাইড্রোজেন হচ্ছে 4 আমি একটু অন্য কালার দিয়ে মানগুলো বসাচ্ছি কত হচ্ছে এখানে 4 এখানে কত 7 11 15 কত হচ্ছে 19 এখানে 23 এখানে 27 এখানে 31 এখানে 35 এখানে 39 এখানে 4 এখানে 8 12 16 20 24 28 32 36 40 এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 42 আর 3 45 এখানে হচ্ছে 44 আর 4 48 এখানে এখানে হচ্ছে 51 এখানে 48 52 এখানে 50 55 এখানে কত হচ্ছে 56 এখানে 54 58 এখানে 56 আর 5 61 এখানে হচ্ছে 58 63 এখানে 65 এখানে দেখেন নিলে বুঝতে পারছো যে এটা দিয়ে গুণ করলাম 3 যোগ করলাম তার মানে 21 দুগুণে 42 আর 3 যোগ করলে 45 এখন এখানে দুই একটা জায়গায় হয়তো তোমাদের যে হাইড্রোজেন শুরুতেই তো যার ভর 1 এটা 4 হয়ে গেল তার মানে কি তার মানে এটা এই টোটাল নিয়মটা একদম ইউনিভার্সাল বলা যাচ্ছে না এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি বের করে আনা তাহলে এখন কি হচ্ছে আমরা এই 4টা আর আর কি এই যে এখানে আমরা পেলাম এই দুইটা আর কোথায় আর কোন আর এখানে হয়তো আর কোথাও আংশিক যেমন ক্লোরিন 35.5 আমরা ব্যবহার করি কপার 63.5 ব্যবহার করি তাই না আর কোথাও হয়তো আংশিক কোনো একটু একটু থাকতে পারে তো তোমরা সেটা পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নিবে যে যেগুলো ম্যাক্সিমাম এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত পদ্ধতি তাইলে দেখা গেল যে কি করে যে কি করে এই মানগুলো আমরা বসাতে পারি আচ্ছা আমরা এই যে 45 এটাকে একটু সরিয়ে লিখছি এখানে বোর্ডের আলো পড়ার কারণে একটা প্রবলেম হচ্ছে আর 48 এবার ঠিক আছে না তাহলে আমি এই পাশে একটু একটু ছোট করে লিখলাম তাহলে হয়ে যাবে এটা হচ্ছে ইনটু 2 প্লাস 3 ইনটু 2 প্লাস 4 তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 45
আর এখানে 48 আচ্ছা তাইলে এটা হচ্ছে যে আমরা কাজটা কি করলাম এই বিজোড়গুলোকে লিখলাম এক সারিতে জোড়গুলোকে এক সারিতে তারপরে 21 থেকে 30 পর্যন্ত ধারাবাহিক এই জোড়গুলোকে শুধু 2 দিয়ে গুণ করলাম বিজোড়গুলোকে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলাম আর এখানে 2 দিয়ে গুণ করলাম সাথে 3 যোগ করলাম 4 যোগ করলাম এই যে 3 যোগ 4 যোগ অর্থাৎ 3 4 5 4 5 তারপরে 4 4 তারপরে 5 5 5 তাহলে বের হয়ে গেল আমাদের মৌলগুলোর পারমাণবিক ভর এখন এই মৌলগুলো কোনটি ধাতু কোনটি অধাতু জ্যাশুকল সাধারণত হচ্ছে যে জ্যাশুকল মৌল যাদের নামের শেষে আম আছে উচ্চারণের ক্ষেত্রে তারা হচ্ছে ধাতু যেমন আমি যেমন লিথিয়াম ধাতু কিন্তু হিলিয়াম হিলিয়ামটা যদিও আম বলা হচ্ছে কিন্তু এটা আসলে গ্যাসীয় মৌল এটা হচ্ছে অধাতু দ্বিতীয়ত হচ্ছে যে যাদের উচ্চারণ আম নাও আসতে পারে তাহলে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করলে যাদের বাইরের স্তরে 1 2 3 টি ইলেকট্রন থাকবে এরা হচ্ছে ধাতু আর যাদের বাইরের স্তরে 4 5 6 7 টি থাকবে এরা হচ্ছে অধাতু আবার 8 টি থাকলেও অধাতু নিষ্ক্রিয় যেমন এখানে আমাদের যা আছে যারা হিলিয়াম ব্যতীত বাকিগুলো যেমন এখানে এই যে আর্গন এখানে নিয়ন এদের বাইরের স্তরে 8টি ইলেকট্রন পাওয়া যাবে আর যাদের বাইরের স্তরে আমরা বলছি 1 2 3 তারা ধাতু যাদের বাইরের স্তরে 4 5 6 7 8 পর্যন্ত হবে এরা হচ্ছে অধাতু তাহলে ধাতু অধাতু চেনার জন্য সহজ উপায় হচ্ছে নামের শেষে আম থাকলে ধাতু হবে আর ইলেকট্রন বিন্যাস করে 1 2 3 হলে ধাতু হবে অপরদিকে নামের শেষে আম নাই এরা হচ্ছে অধাতু এবং ইলেকট্রন বিন্যাস করলে 4 5 6 7 8 ইলেকট্রন তারা হচ্ছে অধাতু তাহলে আমরা সহজেই কি করে পারমাণবিক ভর মনে রাখা যায় এবং কোনটি ধাতু কোনটি অধাতু সেই সম্পর্কে আমরা ধারণা পেলাম তোমরা ভালো থাকবে ধন্যবাদ সকলকে